بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الله سبحانه وتعالى والشكرية جيني أمدرك قطع ولو توفيق ديتين মানুষকে বোঝানোর তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার দিন প্রচার এবং প্রসার প্রত্যেকটি মুসলিম উম্মার জন্য জেনে শুনে বুঝে প্রচার প্রসার করা অত্যন্ত জরুরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর ভক্তি সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বশির ভাই সৌদি আরবের রিয়াদ থেকে প্রশ্ন করেছেন, অন্যের অজান্তে অর্থাৎ উইদাউট পারমিশন অনুমতি ছাড়া কারো কথা রেকর্ড করা যায় কিনা? বশির ভাই, এখানে রেকর্ডের বিভিন্ন পর্যায় রয়েছে। প্রথম পর্যায়, একটা পর্যায় যেমন আপনি একজন আলেমে দ্বীনের বক্তব্যকে আপনি রেকর্ড করছেন, দ্বীন জানার জন্য, বোঝার জন্য, মানুষের কাছে এটাকে প্রচার প্রসার করার জন্য, এটা মিনবা আওলা, এখানে কোনো ইখতিলাফ নেই, এখানে কোনো দ্বন্দ্ব নেই, এটা রেকর্ড করা যেতে পারে। তবে শায়েখের অনুমতি নেওয়াটা ভালো ভালো, এটা করে শায়েখ আরো অ্যালার্ট হয়ে কথা বলে। তবে এখানে অনুমতি জরুরি নয়, কারণ যে শায়েখ কথা বলছেন তার উচিত হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সঠিক কথাগুলো বলেন। সেই ক্ষেত্রে অনুমতি ছাড়াই আপনি শায়েখের বক্তব্য রেকর্ড করতে পারেন। দ্বিতীয় বিষয়, শত্রুপক্ষ বা মিথ্যুক লোক যিনি কথা এখন একটা বলেন পরবর্তীতে কথা পরিবর্তন করতে পারেন, সেরক্ষে আপনি তার কথাগুলো রেকর্ড করতে পারেন, আপনি তার কথাগুলো রেকর্ড করতে পারেন। এটাকে আমরা দলিল হিসেবে বলতে পারি যে একটা মিথ্যুক ব্যক্তি বা মুনাফিক ব্যক্তির সাথে যখন আপনি লেনদেন করছেন, সে আপনার সাথে যখন তখন আপনার ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে আল্লাহ বলেছেন পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 1 সূরা আল বাকরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা তাদায়ন্তুম বিদায়নিন, যখন তোমরা কোনো ঋণ লেনদেন করবে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা লিখে রাখো। তো মনে করুন আপনি একজন মিথ্যাবাদী বা মুনাফিক ব্যক্তির সাথে লেনদেন করতে চাচ্ছেন, যিনি আপনার সাথে লিখিত লেনদেন করতে চাচ্ছেন না, তবে কথাবার্তায় প্রায় উনি মিথ্যা বলেন বা মানুষকে ধোকা দেন, এক্ষেত্রে আপনি তার অজান্তেই, তাকে না জানিয়ে না বুঝিয়ে, বৃহৎ স্বার্থে ফেতনা থেকে বাঁচার জন্য রেকর্ড করতে পারেন। তৃতীয় আরেকটা বিষয়, আমাদের দেশে সুদ এবং ঘুষ এগুলো খুব বেশি প্রচার প্রসার হয়। আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলি, আমি যখন ইসলাম ইউনিভার্সিটি অফ মদিনাতে চান্স পেলাম, আল্লাহ তখন আমাকে সুযোগ দিলেন, আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে বললেন আপনার স্কলারশিপের নাম এসেছে। নাম আসার পরে ওরা আমার এই নামটা আমার সম্পর্কে তথ্য নেওয়ার জন্য, আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ, সে আমার সম্পর্কে কোনো তথ্য না নিয়ে আমাকে বলছে আপনি আহলে হাদিস করেন বা আপনি জামাত করেন, এই করেন, সেই করেন, আপনি সৌদি আরব যাবেন, সেখানে গেলে 5-7 লাখ টাকা লাগে, মানুষ খরচ করে যায়, ফিরি ফিরি যাবেন, থাকবেন, পড়াশোনা করবেন, সরকার আপনাকে টাকা দেবে, যাই হোক সেটা পরের কথা, আপনি আমাকে 50,000 টাকা দিবেন আর না হয় আপনার স্কলারশিপ নষ্ট করে দেবেন, এটা পুলিশের বক্তব্য। এই যে পুলিশের বক্তব্য, এই বক্তব্যটা আমার রেকর্ড করা জরুরি ছিল, রেকর্ড করে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে দেখতাম, নিয়ে গিয়ে যদি বলতাম দেখেন আমার স্কলারশিপের নাম এসেছে আপনারা বলেছেন, কিন্তু এই যে যাকে দায়িত্ব দিয়েছেন সে আমার সম্পর্কে কোনো তথ্য না নিয়ে আমার টাকা দাবি করতেছে, এই ক্ষেত্রে আপনি রেকর্ড করতে পারেন, রেকর্ডটা জরুরি। আরেকটা বিষয়, যেমন একটা মেয়ের সাথে একটা ছেলে কথা বলতেছে, রেকর্ডের বিভিন্ন পর্যায়ে আপনাকে বলছি, দুষ্ট ছেলে একটা মেয়ের সাথে কথা বলতেছে, সেক্ষেত্রে মেয়ের কথাগুলো সে রেকর্ড করে রেখে দিল, পরবর্তীতে শুনবে, এখান থেকে সে ইস্তিফাদা নেবে, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা অন্যায়।
তো রেকর্ডের বিভিন্ন পর্যায়ে আছে, আপনি আশা করি বুঝতে পেরেছেন রেকর্ডের কি পর্যায়গুলো। তো এই পর্যায়ের উপর ভিত্তি করে আপনি রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি এরকম মনে করেন যে কোনো ব্যক্তি তার কথাগুলো রেকর্ড করলে সে মনে কষ্ট পেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার অনুমতি নেওয়া যেতে পারে। তবে আমি যে পর্যায়গুলো বলেছি এই পর্যায়গুলো অবশ্যই স্পষ্ট, আশা করি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে অবশ্যই আপনার রেকর্ডটা যেন একটা কথা খেয়াল রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবাদু, তোমরা একজন আরেকজন কিছু লিখে থেকো না, গুপ্তচর বৃত্তি করো না, দোষ বলাবলি করো না। আপনার রেকর্ড যদি দোষ বলার জন্য হয়, আপনার রেকর্ড যদি তাকে অপমান করার জন্য হয়, আপনার রেকর্ড যদি ফেতনার জন্য হয়, তাহলে রেকর্ড জায়েজ নাই। আর আপনার রেকর্ডটা যদি ফেতনা থেকে বাঁচার জন্য হয়, হ্যাঁ, আপনার রেকর্ড যদি সত্যকে প্রমাণ করার জন্য হয় যে না এই কথা আপনি বলেছেন, দেখুন তো এই যে আপনার রেকর্ড করা আছে, এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো বাধা নেই। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।